আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ রেইনবো ব্লগ এন্ড কুক চ্যানেলে। প্রিয় ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আর আপনারা যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে অনেক ধন্যবাদ, আর আশা করি সবাই আমার সাথে থাকবেন। তো আজ আপনাদের আমি কেচকি মাছ রান্না করে দেখাবো। এটি অত্যন্ত সহজ এবং খুব কম সময়ে। তো মাছগুলো বিশেষ করে খুব পরিষ্কার করে নিতে হবে লবণ দিয়ে মাখিয়ে, এবং পোকা টোকা যা আছে আপনারা পাতা সব বেছে নিতে হবে। এরপর মাছগুলা পানি জড়িয়ে নেবেন। এখন আমি কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি, তারপর একটু হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, তারপর আমি মরিচ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, লবণ আমি এখন দিচ্ছি না, এখন দেওয়া ভালো না। তারপর আমি ব্লেন্ডেড পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজের পেস্ট। আর আপনারা জাল যতটুকু খান, তো জাল কম দিলে একটু মিষ্টি মিষ্টি লাগে, আর জাল বেশি দিলে তো যারা জাল খান তাদের জন্য ঠিক আছে। তো এখানে আমি তেল দিয়ে দিচ্ছি এবং সব কিছু একত্রে আমি মাখিয়ে নেব। এখন মাখানো হয়ে গেছে, এখন একটি পাত্রে আমি এগুলোকে অল্প আঁচে রান্না করব। তো আমি একটি পাত্রে ঢেলে দিচ্ছি, এটা আমার দুপুরে বানিয়েছিলাম, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। এখন আমি কিছু টমেটো দিয়ে দিব, টমেটো না দিলে তেমন কিছু না, জাস্ট দিলাম। তারপর আমি একটু রসুন দিয়েছি, এখন আমি কিছুক্ষণ রান্না করব। মাছটা অনেক নরম তাই সহজে রান্না হয়ে যায়। কিছুক্ষণ রান্না করার পর আমি ঢাকনা সরিয়ে নিয়েছি, এখন একটু পরিমাণ মতো লবণ দিচ্ছি, আরও কিছুক্ষণ আমি জাল দিয়ে নামিয়ে নেব। এখন আমার রান্না হয়ে গেছে, দেখেছেন অনেক চমৎকার এবং খুব কম সময়ে রান্না। যদি আমার রেসিপিটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফিজ।